আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহরিয়ার হাসান, প্রভাষক কৃষি শিক্ষা। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা রিবন রাইটিং পদ্ধতিতে পাটের ছাল ছাড়ানোর পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা পাটের ছাল পচানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। পাট ভালোভাবে পচাতে হলে পর্যাপ্ত মিষ্টি পানির প্রয়োজন। তাছাড়া মৃদু স্রোতযুক্ত স্থান হলে আঁশের রং ও মান দুটোই ভালো হয়। বাংলাদেশের অভ্যন্তরে পানির প্রবাহ ও উৎস দিন দিন কমে যাচ্ছে, তাই পাটের আঁশের মান ঠিক রাখা সহ কতগুলো বিষয় বিবেচনা করে রিবন রেটিং পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। এক্ষেত্রে পাট পচানোর জন্য পানি কম লাগে, আগে থেকে তৈরি করা মাটির গর্তে বা চাড়িতে রক্ষিত পানিতে পচানো যায়, পাটখড়িগুলো সম্পূর্ণ শক্ত থাকে, আঁশের স্থিতিস্থাপকতা দৃঢ় থাকে, পচনের জায়গা এবং সময় কম লাগে এবং বহন ও শ্রম খরচ কম হয়। যদিও এক্ষেত্রে একটি বিষয় বিশেষ বিবেচনায় আনতে হয়, সেটি হচ্ছে পরিপক্ব বয়সের পাট, অর্থাৎ 105 থেকে 110 দিন বয়সের পাট কাটতে হবে এবং এ ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এ বয়সের ছাল ও আঁশ পরিপূর্ণ হয় এবং এই ছাল ভালোভাবে পচাতে পারলে উন্নত মানের আঁশ পাওয়া যেতে পারে। তো শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নেই ছাল পচানোর উপায়গুলো সম্বন্ধে। পাটের ছালগুলোকে সাধারণত তিন ভাবে পচানো যায়। প্রথমে আসছে বড় মাটির চাড়িতে ছাল পচানো। এক্ষেত্রে একটি বড় মাটির চাড়ি নিতে হবে। ছালগুলোকে গোলাকৃতির মোড়া বেঁধে সাজিয়ে রেখে চাড়িটি পানি দিয়ে ভরে দিতে হবে। একটি বড় চাড়িতে প্রায় 30 কেজি পর্যন্ত ছাল পচানো যায়। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে গতানুগতিক পদ্ধতিতে সাধারণত মুক্ত পানিতে, এক্ষেত্রে নদীর পানি বা ডোবার পানিতে, অর্থাৎ একটি বড় উৎসের মধ্যে পাটের কাঠি সহ পাটের ছাল পচানো হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের দেশের পানির উৎসের পরিমাণ কমে যাচ্ছে এবং কৃষকের আশেপাশে যদি এরকম পুকুর, ডোবা বা নদীর পানির উৎস না থাকে, সেক্ষেত্রে সে তার বাড়িতে উপস্থিত বড় মাটির চাড়িতেই ছাল পচাতে পারে। তো একটি বড় মাটির চাড়িতে প্রায় 30 কেজি পর্যন্ত ছাল পচানো যায়। তো এটি খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। আমাদের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে, যদি আশেপাশে ছোট ডোবা বা পুকুর বা খাল বা কম গভীরতা সম্পন্ন জলাশয় থাকে, তবে ছালগুলো গোলাকার মোড়া বেঁধে একটি লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে পানির মধ্যে ডুবিয়ে দিয়ে পচানো যায়। এক্ষেত্রে একটি বাঁশের সাথে ঝুলিয়ে রাখতে বলা হয়েছে, কারণ যদি আমি এক্ষেত্রে বাঁশের সাথে ঝুলিয়ে না দিই, তাহলে পাটের আঁশগুলো পানির নিচে মাটির স্তরে লেগে যেতে পারে, যা কিনা পাটের আঁশের গুণাগুণ নষ্ট করে দেয়, কারণ এক্ষেত্রে পাটের আঁশের রং কালচে হয়ে যায়। আমাদের তৃতীয় পদ্ধতিটি হচ্ছে যে 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা, 2 মিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে পানি দিয়ে গর্তটি ভরে তা পলিথিন দিয়ে ঢেকে সেখানে ছাল পচানো যাবে। অর্থাৎ কৃষকের বাড়িতেই উন্মুক্ত স্থানে সে প্রথমে একটি 30 সেন্টিমিটার গভীর গর্ত তৈরি করবে, যেটি হবে 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা এবং 2 মিটার প্রস্থ। এরপর গর্তটি পানিতে ভরে তা পলিথিন দিয়ে ঢেকে সেখানে ছাল পচানো যাবে। এক্ষেত্রে পলিথিন ব্যবহার করতে হবে যেন পানিটি মাটির নিচে শুষে নিয়ে না যায় বা বাষ্প হয়ে উড়ে চলে না যায়। এক্ষেত্রে আমরা কচুরি পানা দিয়ে ছালের মোড়া ঢেকে দিতে পারি, যেন পানির বাষ্পায়িত হওয়া থেকে বিরত থাকে। তো শিক্ষার্থীরা, ছাল পচানোর পদ্ধতি এই তিন ধরনের হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা চিত্রে সেই 3 নম্বর পদ্ধতিটি দেখতে পাচ্ছি, যে কৃষক এখানে তার বাড়ির পাশেই একটি 30 সেন্টিমিটার গভীরতার গর্ত তৈরি করে সেখানে প্রথমে পলিব্যাগ বিছিয়ে দেবে। এরপর সেখানে পানি দিয়ে ছালগুলোকে পেঁচিয়ে সেই পানিতে ছালগুলো পচাতে পারবে।
শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নেব কম সময়ে পাটের ছাল পচানোর পদ্ধতি। শিক্ষার্থীরা, সাধারণত পাটের ছাল পচানোর সময় দুই পদ্ধতি ব্যবহার করে কমানো যায়। প্রথম পদ্ধতিটি হচ্ছে যে প্রতি 1000 কেজি কাঁচা ছালের জন্য প্রায় 100 গ্রাম ইউরিয়া পচন পানিতে মিশিয়ে দিতে হয়। অর্থাৎ আমি যে পানিতে আমার কাঁচা ছালগুলো পচাবো, সেক্ষেত্রে একটি পরিমাণ বিবেচনা করে যে প্রতি 1000 কেজি কাঁচা ছালের জন্য 100 গ্রাম ইউরিয়া প্রথমেই আমি পানিতে মিশিয়ে দেবো। এরপর ইউরিয়া মেশানোর পানিতে সেই 1000 কেজি ছাল পেঁচিয়ে রেখে দেব। এতে করে কি হবে, ইউরিয়া মেশানোর ফলে পচনকারী জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করে, ফলে পচন সময় ত্বরান্বিত হয়। এছাড়াও আরেকটি সুবিধা রয়েছে যে এটি পাটের আঁশের রং উন্নত করতে সাহায্য করে, যা কিনা পাটের আঁশের বাজার মূল্য অনেকাংশেই বাড়িয়ে দেয়। তো শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের প্রায় অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে যে পাটের আঁশ পচাতে ইউরিয়া সার ব্যবহার করা হয় কেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে যে একটি ছোট বালতি বা হাঁড়িতে দু একটি পাট গাছ ছোট ছোট টুকরা করে আগেই পচিয়ে নিতে হবে। এরপর সেই পচানো পানিটি আমি যে বড় চাড়িতে বা গর্তে পাটের ছাল পচাতে চাই সেখানে মিশিয়ে দিতে হবে। এতে পানিতে ছাল পচনকারী জীবাণুর তাড়াতাড়ি বংশবৃদ্ধি হয় এবং পচন সময় ত্বরান্বিত হয়। অর্থাৎ আমি যেখানে পাটের ছাল পচাতে চাই সেই পানিতে যেন দ্রুত পাট পচনকারী ব্যাকটেরিয়া বা জীবাণু বংশবৃদ্ধি করে, সেজন্য আগেই আমি একটি ছোট বালতিতে বা হাঁড়িতে দু একটি পাট পচিয়ে নেব। এরপর সেই পচানো পানিটুকু আমি বড় পাত্রে বা পানির উৎসে ছেড়ে দেব। এটি অনেকটা দই তৈরির প্রক্রিয়ার মতো। অর্থাৎ দই তৈরির ক্ষেত্রে তোমরা জেনে থাকো যে পূর্বের বীজ বা একটু জীবাণু ব্যাকটেরিয়া যেটি সেটি দিতে হয়। এক্ষেত্রেও পাট পচানোর ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা যদি এই দুটো পদ্ধতি অবলম্বন করি, একটি হচ্ছে ইউরিয়া দেওয়া এবং অন্যটি হচ্ছে পচনকারী জীবাণু পূর্ব থেকেই পচিয়ে মূল উৎসের মধ্যে দেওয়া, তাহলে পাটের আঁশ পচানোর যে সময় সেটি অনেকাংশেই কমিয়ে আনা যাবে। শিক্ষার্থীরা, আমরা এখন চিত্রের মাধ্যমে এই প্রক্রিয়াটি দেখে নেব। চিত্রে দেখা যাচ্ছে যে আগে থেকে পাত্রে পচানো পানি দিয়ে পাটের ছাল পচানোর প্রক্রিয়া। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে একটি মাটির চাড়িতে পূর্বেই 2 থেকে 3টি পাটের আঁশ পচানো হয়েছে। সেই পানিটুকু এখন এই বড় গর্তের মধ্যে ঢেলে দেওয়া হবে, যাতে কিনা এই বড় গর্তের মধ্যে যে বেশি পরিমাণে পাট পচানো হবে সেই পাটের পচানোর সময়টা যেন কমে যায়। শিক্ষার্থীরা, আমরা গত লেকচারে এবং আজকের লেকচারে প্রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছাড়ানো এবং পাট পচানোর পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। সেটিকে তুলনা করা হচ্ছে প্রচলিত পদ্ধতির সাথে। এখন আমরা এই রিবন রেটিং পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান সেগুলো একটু জেনে নেব। প্রথমেই বলা হচ্ছে, কাটা পাট হতে সরাসরি ছাল ছাড়িয়ে নেওয়া হয় রিবন রেটিং পদ্ধতিতে। অর্থাৎ গাছ কাটার পরই আগেই কাঁচা ছাল ছাড়িয়ে নেওয়া হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে পাটের গাছ সহ আঁশ পচানোর পর সাধারণত ছাল ছাড়িয়ে নেওয়া হয়। 2 নম্বরে বলা হচ্ছে, পাটের ছাল পচাতে সময় ও পানি উভয় কম লাগে, যেটি আমরা অলরেডি জেনে এসেছি। প্রচলিত পদ্ধতিতে পাটের ছাল পচাতে সময় ও পানি উভয় বেশি লাগে। এরপর বলা হচ্ছে, পাটের আঁশের মান উন্নত হয়। তোমরা এখন জানো যে রিবন রেটিং পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়, কাটিংস হয় না, এ সকল কারণে পাটের আঁশের মান উন্নত হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে পাটের আঁশের মান তুলনামূলক কম উন্নত হয়। শিক্ষার্থীরা, এরপর বলা হচ্ছে, পাটের শুধু ছাল পচানো হয় বলে জায়গা ও পানি কম প্রয়োজন হয়। অপরদিকে প্রচলিত পদ্ধতিতে জলাশয়ে সম্পূর্ণ পাট গাছই জাগ দিয়ে পচানো হয় বলে জায়গা ও পানি উভয়ই বেশি লাগে। পাট কাঠি সম্পূর্ণই থাকে বলে অনেক কাজে লাগানো সহজ হয়। তোমরা জানো যে রিবন রেটিং পদ্ধতিতে যে পাটকাঠি উৎপন্ন হয় সেই পাটকাঠি দিয়ে
ঘরের বেড়া এছাড়াও মাচা তৈরি করা যায়, কারণ পাটকাঠিটি মজবুত ও শক্ত থাকে। কিন্তু প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে পাটকাঠি ভেঙে ছোট করা হয় বলে এর গুরুত্ব কমে যায়। সেটি জ্বালানি বা কাগজের মন্ড তৈরি করা ছাড়া আর অন্য তেমন কোনো কাজে লাগে না বললেই চলে, কারণ কাঠি নরম হয়ে যায়। রিবন রেটিং পদ্ধতিতে স্বল্প পরিসরে পচানো হয় বলে কম পানি দূষিত হয়, যার কারণে এটি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর প্রযুক্তি। তবে এই কম পানিকেও আমরা গাছের সার হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু প্রচলিত পদ্ধতিতে জলাশয়ের বিস্তীর্ণ এলাকায় পানি দূষিত হয়ে যায় বিধায় এটি পরিবেশ বান্ধব নয় এবং এটি মশা জন্মানোর জন্য খুবই সহায়ক হয়। রিবন রেটিং পদ্ধতিতে প্রকৌশলগত প্রযুক্তি আছে, কিন্তু প্রচলিত পদ্ধতিতে এ ধরনের কোনো প্রযুক্তি নেই বললেই চলে। আমাদের সর্বশেষ যে ধাপটি সেটি হচ্ছে যে রিবন রেটিং পদ্ধতি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত, এবং এটি একটি টেকসই প্রযুক্তি। কিন্তু জাগ দেওয়া পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি পরিবেশের জন্য ক্ষতিকর ও স্বাস্থ্যসম্মত নয়। তো শিক্ষার্থীরা, উক্ত পার্থক্যের মাধ্যমে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলাদেশে পাটের আঁশ ছাড়ানো এবং পাটের ছাল পচানোর জন্য রিবন রেটিং পদ্ধতি অধিকতর উন্নত প্রযুক্তি, এবং প্রায় সকল কৃষকেরই উচিত প্রচলিত পদ্ধতির চেয়ে রিবন রেটিং পদ্ধতির দিকেই মনোযোগী হওয়া এবং এ পদ্ধতিতেই পাটের ছাল পচানো। তাহলে আশা করা যায় যে সেই 1970-এর দশকের মতোই আমাদের দেশে আবারও পাটের সেই সুদিন ফিরে আসবে। তো শিক্ষার্থীরা, চলো এবার আমরা জেনে নেই আমাদের আজকের পাঠ থেকে কি কি নমুনা প্রশ্ন হতে পারে। আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে যে পাটের ছাল পচাতে ইউরিয়া প্রয়োগ করা হয় কেন? এক্ষেত্রে প্রথমেই তোমরা রিবন রেটিং পদ্ধতির সংজ্ঞাটি দিয়ে নেবে। রিবন রেটিং পদ্ধতিটি কি ছিল? যে পদ্ধতিতে পাট গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে পরে ছাল পচানোর ব্যবস্থা করা হয়, তাই হচ্ছে রিবন রেটিং পদ্ধতি। তো এই রিবন রেটিং পদ্ধতিতেই সাধারণত ছাল পচাতে ইউরিয়া প্রয়োগ করা হয়। এতে করে পাটের ছাল দ্রুত পচানোর জন্য প্রতি 1000 কেজি কাঁচা ছালে 100 গ্রাম ইউরিয়া গুলিয়ে দেওয়া হয়, যা পানির সাথে মেশালে খুব কম সময়ের মধ্যেই দ্রুত পচন সম্পন্ন হয়। এছাড়াও পাটের আঁশের রং উন্নত হয়, অর্থাৎ সোনালী বর্ণ ধারণ করে, যা কিনা পাটের আঁশের বাজার মূল্য অনেকাংশে বাড়িয়ে দেয়। এজন্যই পাটের ছাল পচাতে ইউরিয়া প্রয়োগ করা হয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে কম সময়ে পাটের ছাল পচানোর পদ্ধতি লিখো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটিও লিখতে পারবে যে কম সময়ে পাটের ছাল পচানোর পদ্ধতি ছিল দুইটি। একটি হচ্ছে ইউরিয়া সার মেশানো, অন্যটি হচ্ছে আগে থেকেই একটি ছোট্ট চাড়িতে 2 থেকে 3টি পাটের আঁশ পচিয়ে সেই পানিটুকু মূল যে পানির উৎস সেখানে ঢেলে দেওয়া। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে রিবন রেটিং পদ্ধতি ও প্রচলিত পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর মধ্যে পার্থক্য লিখো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা পার্থক্যটি খাতায় লিখে অনুশীলন করবে। তাহলেই আশা করা যায় এখান থেকে বা এই পাঠ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় এ অনুযায়ী অনুশীলন করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।